আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আকরুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকের যে ভিডিও, সেই ভিডিওর যে টপিক সেটা অবশ্যই আপনার কাছে একটু নতুন মনে হবে। অনেক যারা আধুনিক খামারি তাদের কাছে হয়তো শব্দটা নতুন মানে পুরনো হতে পারে, কিন্তু আমার বিশ্বাস যে বাংলাদেশ ইন্ডিয়ার হচ্ছে যারা স্পেশালি বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখেন তাদের কাছে এটা মনে হবে যে একটু নতুন, কারণ আমরা এর আগে প্রিবায়োটিক শব্দটা শুনেছি, প্রোবায়োটিক শব্দটা শুনেছি, কিন্তু পোস্ট বায়োটিক শব্দটার সাথে আমাদের অনেকের পরিচিতি নাই। তো এরকমই একটি ব্যাপার, সেটা হচ্ছে ইস্ট পোস্ট বায়োটিক্স। এটা মাছ ও চিংড়িতে কিছু মানে মারাত্মক উপকারিতা রয়েছে, তো ভিডিওটির মধ্যে দেখতে হবে, কারণ এই পোস্ট বায়োটিক্স টাইপ কথাগুলো সামনের দিনই তো আরও আসবে। তো এই বিষয়টা আসলে আপনাদের জেনে রাখা খুব দরকার। চলুন শুরু করি। প্রথমে যে বলতে চাই সেটা হচ্ছে ইস্ট, মাছ চিংড়ি চাষের ক্ষেত্রে ইস্ট এত বড় একটা ভূমিকা পালন করে, মানে ইস্ট নিয়ে আমি এত বলেছি, এত বেশি আপনারা ইস্ট ব্যাপারটা আমার কাছে শুনেছেন যে ইস্ট নিয়ে নতুনভাবে কিছু বলার নেই। ইস্ট হচ্ছে একটা ছত্রাক যেটা হচ্ছে আপনার কী বলবো, পাউরুটি ফোলানোর কাজে ব্যবহার করা হয়, সহজ কথা, মানে আমরা যদি মানে আপনাদের মতো যদি বলি তাহলে। তো এই ইস্টটা হচ্ছে কোন জায়গায় ব্যবহার নাই মাছ চাষের ক্ষেত্রে বা চিংড়ি চাষের ক্ষেত্রে, আমরা প্রাকৃতিক খাদ্য তৈরি করার ক্ষেত্রে ইস্ট ব্যবহার কথা বলি, আমরা খাবারের সাথে ইস্ট ব্যবহার কথা বলি যে খাবারের সাথে আপনারা ইস্ট ব্যবহার করুন। তো এরকমই হচ্ছে বলা হচ্ছে ইস্ট পোস্ট বায়োটিক্স। পোস্ট বায়োটিক্স শব্দটা কী এটা একটু জেনে ফেলি। এর আগে আমরা হচ্ছে প্রোবায়োটিক বলেছি, প্রিবায়োটিক বলেছি, পোস্ট বায়োটিক শব্দটা নিয়ে একটু বলি। পোস্ট বায়োটিক্সটা যদি আমি আপনাদের মতো করে বলি, তাই আমি একটু আমার টার্ম ব্যবহার করি, তারপর আপনাদের কাছে চেষ্টা করব সহজ করে দেওয়ার জন্য। বলা হচ্ছে যে ইনঅ্যাক্টিভেটেড সেলস অ্যান্ড দেয়ার মেটাবোলাইটস, মানে ব্যাপারটা এরকম যে এমন একটা প্রাণী মানে এমন একটা জীব, এমন একটা হচ্ছে কোষ যেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ থাকবে, মানে সে কার্যকর থাকবে না, এবং সে হজম কর মানে তার তো একটা নিজস্ব হজম ক্ষমতা আছে, সে হজম করার পরে কিছু উৎপন্ন করবে যেটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড অবস্থা থাকবে। তো ওইটা যখন হচ্ছে মাছকে বা চিংড়িকে যখন খাওয়ানো হবে তখন হচ্ছে একটা ভালো ফলাফল আসবে। এটাকে বলা হচ্ছে পোস্ট বায়োটিক্স, মানে পোস্ট মানে পরবর্তী মানে ফলাফল, মানে আগের মতো ব্যাপার না, এটা ইনঅ্যাক্টিভিটি থাকবে কিন্তু এটা হলো আপনার আর একটু দ্রুত কাজ করবে এটা এই বিষয়গুলো। হ্যাঁ, তো পোস্ট বায়োটিক্স বিষয়টাতে আরেকটু বলতে চাই, আরেকটু আপনাদের ব্যাখ্যা করতে চাই। মনে করেন ইস্ট, হ্যাঁ ইস্ট তো খুব ক্ষুদ্র, মানে সেলগুলো তো খুব ক্ষুদ্র, একটা আপনি ইস্ট কল্পনা করেন। তো এই একটা ইস্টের চামড়াকে আপনি কেটে ফেলেন, চামড়াকে কেটে ফেলে সেইটাকে আপনি ব্যবহার করলেন কার জন্য, মাছ বা চিংড়ির দ্রুত বৃদ্ধির জন্য, ঠিক আছে। এইটা ইনঅ্যাক্টিভেটেড থাকবে, যখন খাওয়ানো হবে তখন সেটা হচ্ছে খুব দ্বিগুণ পরিমাণে কাজ করবে, অনেক দুর্দান্ত কাজ করবে, এরকম একটা বিষয় হচ্ছে পোস্ট বায়োটিক্স। এখন এই পোস্ট বায়োটিকের কাজটা কী আসলে? পোস্ট বায়োটিকের কাজটা হচ্ছে প্রোবায়োটিকের যে বিষয়টা আছে, তার চেয়ে পোস্ট বায়োটিকের কাজটা আরেকটু বেশি। ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট এবং ইমিউনিটি, এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু খুব দুর্দান্ত কাজ করে এই পোস্ট বায়োটিক্স, আসলে ইস্ট থেকে যেইটা হয়। এখন স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন, আপনারা ভাবছেন যে এটা তো স্টাফ, একটা কোষের হচ্ছে চামড়া কেটে সেটাকে, এটা আপনার কোনো কাজ না। যদি এক সেন্সে বলি আমি, তাহলে এটা হচ্ছে অবশ্যই একটা বড় লোকের খাবার, মানে বড় লোক যারা খামারি আছেন, যাদের টাকা পয়সা বেশি আছে, তাদের কিন্তু এটা একটা প্রোডাক্ট, মানে এই পোস্ট বায়োটিক্সটা। কারণ বুঝতে পারছেন আমাদের দেশের বা স্পেশালি হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই পোস্ট বায়োটিক তৈরি করার ক্ষমতা কিন্তু এখন পর্যন্ত নাই। পোস্টবায়োটিক তৈরি করতে গেলে হচ্ছে অবশ্যই হাই টেকনোলজি লাগবে। সো আমাদের দেশে না, এটার ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম হলো ফ্রান্স, তারপর হচ্ছে সিঙ্গাপুর, তারপর হচ্ছে বা থাইল্যান্ড, এরা পোস্টবায়োটিক্স প্রোডাক্ট বের করেছে। সবচেয়ে সমৃদ্ধ হচ্ছে ফ্রান্সের। তো এই পোস্টবায়োটিকগুলো বড়লোকের বা হচ্ছে টাকাওয়ালাদের জন্য, তো তার মানে কি আমাদের যারা সাধারণ খামারি তাদের কোনো আশা নেই? তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, মানে আপনি যদি সাধারণ খামারি না হন, যদি টাকাওয়ালা খামারি হন, তাহলে সবচেয়ে বেস্ট হলো পোস্ট বায়োটিক্স। পোস্ট বায়োটিক্স আপনি খাবারের সাথে ব্যবহার করবেন। বাট যারা টাকা পয়সা তাদের কম, তারা কি করবেন, তাদের ক্ষেত্রে কি করণীয়? আমি কি পোস্ট বায়োটিক্সের স্বপ্ন দেখবো? না, আমি দেখব। আমি এটা বলছিলাম ভিডিও শুরুর সময়ে যে ইস্ট এমন একটা উপকরণ যেটা মাছ বা চিংড়ি চাষের ক্ষেত্রে এটার কোনো ধরনের বিকল্প রয়েছে নাই, ঠিক আছে। এখন করণীয় হচ্ছে আপনারা যেটা করবেন, অবশ্যই অবশ্যই খাবারের সাথে, অবশ্যই অবশ্যই খাবারের সাথে আমরা আপনারা যাই খাওয়ান, আমি যেসব জিনিস ব্যবহার করতে বলি আপনাদের,
তো যেমন কি বলি বায়োভিগোর ব্যবহার করতে বলি, বায়োভিগোর একটা ইস্ট, একটা উপকরণ বা ইস্টের একটা হচ্ছে উপাদান তার মধ্যে আছে। সো এটা খুব ভালো একটা পোস্টবায়োটিক হিসেবে কাজ করবে, কম টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন সেটা। যারা অন্য কিছু ব্যবহার করতে আগ্রহী তারা অবশ্যই দেখে নেবেন যে খাবারের সাথে যে আপনি গ্রোথ প্রমোটরটা ব্যবহার করছেন, যে গ্রোথ প্রমোটর আপনি ব্যবহার করতে যাচ্ছেন, একটা প্রোডাক্ট আপনি ব্যবহার করতে যাচ্ছেন দ্রুত বৃদ্ধি করবে, তাতে অবশ্যই যেন ইস্ট থাকে। যারা তার চেয়েও মার্জিনাল খামারি, আরও টাকা পয়সা কম, তারা অবশ্যই সেই বেকারি ইস্টটা হলেও আপনি খাওয়ান, তার বেকারি ইস্টটাও হচ্ছে আপনি খাবার সাথে দিয়ে দিন, কারণ খুবই কম দাম বেকারি ইস্টের। সো ইস্ট প্রথম কথা হচ্ছে বেকারি ইস্ট, যাদের যারা হলো খুব কম টাকা আছে তারা বেকারি ইস্ট ব্যবহার করেন, যাদের তার চেয়ে একটু বেশি টাকা আছে তারা হচ্ছে বায়োভিগোর টাইপস, মানে বায়োভিগোর জাতীয় যে মানে গ্রোথ প্রমোটারগুলো আছে তার সাথে হচ্ছে ইস্ট অবশ্যই মানে আছে, কিন্তু বায়োভিগোরে ইস্ট আছে, খুব ভালো মানের ইস্ট আছে, তো এটা আপনি খাওয়াতে পারেন। অথবা যাদের হচ্ছে খুব অনেক বেশি টাকা আছে তারা পোস্ট বায়োটিক্স খাওয়াতে পারেন। তো এই মোটামুটি পোস্ট বায়োটিক্স, ইস্ট পোস্ট বায়োটিক্স নিয়ে কথা বললাম। আরও কিছু শব্দ ছিল, যে শব্দগুলো হচ্ছে অনেক বেশি টেকনিক্যাল, যেগুলো হয়তো অনেকেই বুঝবেন না এবং আমার কাছে এটা অপ্রাসঙ্গিক মনে হয়েছে। সো পোস্ট বায়োটিক্স নিয়ে যদি আরও আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে এগুলো তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।